এবং একদিকে যেখানে আমরা জানি কিশোর আমার সঙ্গে রয়েছে, 11টার সময় বাজেট পেশ হতে চলেছে, বাজেট পড়বেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার আগে কিন্তু সেন্সেক্স এবং একই সঙ্গে নিফটি একেবারে উপরে, এবং তারই সঙ্গে সঙ্গে তনয় এই মুহূর্তে আরো একটা গ্রাফিক্স দর্শকদের জন্য, এর আগের বছরগুলিতে কত বরাদ্দ ছিল যাতে কম্পেয়ার করতে পারেন, দর্শকরা যাতে কম্পেয়ার করতে পারেন, 2023 থেকে 24 অর্থবর্ষ কর কাঠামো দেখাচ্ছি আমরা, কর কাঠামো যাদের বার্ষিক আয় 3 লক্ষের কম ছিল তাদের একেবারে জিরো, অর্থাৎ কোন রকমের কোন ট্যাক্সের আওতায় মধ্যে কিন্তু তারা পড়ছিলেন না। পরের তথ্য, 3 থেকে 6 লক্ষ টাকা যাদের বার্ষিক ইনকাম, 5% তারা ট্যাক্স দিছিলেন 2023 থেকে 24 অর্থবর্ষে, এই ঘোষণা ছিল। কর কাঠামো 6 থেকে 9 লক্ষ, 10% আয়কর দিছিলেন তারা, এবং 9 থেকে 12 লক্ষ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 15% কর দিতে হচ্ছে। কিন্তু একটা স্বস্তির বিষয় ছিল যে যাদের 3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় ছিল তাদেরকে কোনো করের আওতার মধ্যে রাখা হয়নি কিশলায়। কিন্তু এবার সব থেকে বড় বিষয় দেখার যে সেই সংখ্যাটা, অর্থাৎ সেই লক্ষের টাকাটা বা লক্ষের হিসেবটা, সেটা আর একটু বাড়ে কিনা। এর পাশাপাশি দেখাচ্ছি কর কাঠামো যেখানে 12 থেকে 15 লক্ষ টাকা, অর্থাৎ বার্ষিক আয় যাদের 12 থেকে 15 লক্ষ তাদের ক্ষেত্রে 20% আয়কর, এবং 15 লক্ষের অধিক যাদের বার্ষিক আয় তাদের ক্ষেত্রে 30% আয়কর কিন্তু ইতিমধ্যেই পূর্ববর্তী যে অর্থবর্ষ তাতে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তনয়া, যে স্টেপগুলো আমরা দেখালাম, এই স্টেপগুলো কিন্তু মানে এই 20টা যদি 15 হয়ে যায় তাহলে কিন্তু বহু মানুষ যারা এই কর কাঠামোর আন্ডারে পড়েন তাদের জন্য উপকার, যারা 15 লক্ষর বেশি আয় করেন তাদের এটা যদি 30 থেকে 25 হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু বড় বিষয় হবে, কারণ তাদের অনেকটা টাকা সেভ হবে, বিশেষ করে যারা নিচুর দিকে, যাদের অর্থাৎ 3 থেকে 6 লক্ষ, 6 থেকে 15 লক্ষ, তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আরেকটা বিষয় আমি একটুখানি যোগ করবার চেষ্টা করবো, দেখো মহিলা ক্ষমতায়নের দিকে বারংবার কিন্তু সরকার নজর রেখেছে, সুতরাং এই ট্যাক্সের ক্ষেত্রে মহিলাদের জন্য কোনো বাড়তি সুযোগ থাকে কিনা সেটাও একটা বড় বিষয়। পাশাপাশি 3টে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একদিকে যেখানে সংসদে সেখানে ইতিমধ্যে বাজেট কপি পৌঁছে গিয়েছে, সংসদ ভবনে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন, অন্যদিকে রাষ্ট্রপতি ভবনে নির্মলা সীতারামনকে দই খাইয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এবং সেই ছবিটাও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। লাগাতার এই ছবিগুলো পরপর যেরকম ভাবে আসছে কিশোর, আমরা প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ব্রেকিং নিউজ আছে তো না, ক্যাবিনেট মিটিং শুরু হয়ে গিয়েছে, 10:16 ক্যাবিনেট মিটিং শুরু হয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে সেই ক্যাবিনেট মিটিং এ বাজেট পেশ করা হয়েছে। প্রথমে ক্যাবিনেট মিটিং এ বাজেট পাস হবে, তারপর লোকসভায় টেবিল হবে, অর্থাৎ ক্যাবিনেট মিটিং এর গুরুত্বপূর্ণ মিটিং চলছে, বাজেট পেশ হচ্ছে ক্যাবিনেট মিটিং এর মধ্যে, সেখানে অ্যাপ্রুভ করিয়ে তারপর লোকসভায়, এবং সময়ও কিন্তু কার্যত এগিয়ে চলেছে, 10:16 এখনো পর্যন্ত আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঘড়ি কাটা, এবং ঠিক সকাল 11টার সময় মূলত বাজেট পড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সপ্তমবারের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে, এবং সেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আমরা তুলে ধরছি। কিন্তু যে যেমনটা বললাম সাধারণ মানুষের কেমনটা প্রত্যাশা, দেখো আয়করের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা আমরা আলোচনা করছিলাম, এবং সেই আয়করের ক্ষেত্রে যদি কোনো না কোনো জায়গা থেকে মহিলাদের জন্য কোনো রকমের কোনো আলাদা ভাবনা চিন্তা এই মুহূর্তে সামনে আসে সেটাও কিন্তু একটা মাইল ফলক বলা যেতে পারে বর্তমানে সরকারের ক্ষেত্রে। ঠিক সাধারণ মানুষ কি বলছে শোনাবো, তার আগে আরো একবার ডেস্ক থেকে একদম আপডেট তুলে ধরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুখেন্দু। সুখেন্দু, ক্যাবিনেট মিটিং শুরু হলো, ক্যাবিনেট মিটিং শুরু হওয়া মানেই সেখানে প্রথমে বাজেট দেওয়া হবে, টেবিল করা হবে, সেটা সেখানে পাশ হবে, তারপর পার্লামেন্টে পাশ হবে, তাই একেবারে। দেখো আগে যে মিটিং, ক্যাবিনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেখো এই বাজেটের দিকে সকলেই তাকিয়ে রয়েছে, কারণ বিশেষ করে যদি একটা দিক দেখা যায় যে আমরা কর কাঠামো নিয়ে কথাবার্তা বলছি, এবং যদি দেখি যে গত কয়েক বছর দেখো একগুচ্ছ রেল অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে সামনে এসছে, এবং অর্থাৎ যাত্রী সুরক্ষা এবারের বাজেটে রেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সাধারণ মানুষও সেটা বলছেন, যাদের আমরা বকবক, যাদের কথা শোনা একেবারে সাধারণ মানুষও সে কথাটাই বলছেন যে এখন ট্রেনে যাতায়াত করলে অনেকেই রাত্রিরা ঠিকভাবে, যারা মানে ওভারনাইট জার্নি করছে, রাত্রে অত ঠিক করে ঘুমোতে পারছে না, কারণ কি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, তার যাত্রী সুরক্ষার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের বাজেটের জন্য, কারণ যদি দেখা যায় যে সাধারণ মানুষ গত 2 মাসে আমরা দেখেছি, দেখো আমরা দেখেছি যে কাঞ্চনজঙ্ঘার মতো ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা, আমরা দেখেছি গোন্ডা উত্তরপ্রদেশের ট্রেন অ্যাক্সিডেন্ট, তাছাড়া বেশ কয়েকটা গত 2 দিনে বেশ কয়েকটা মালগাড়িও ডিরেল্ড হয়েছে, সুতরাং যাত্রী সুখেন্দু বলছো এই বছর বাজেটে রেলের ক্ষেত্রে যাত্রী সুরক্ষা এবং বাংলার ভাগ্যে কি জোটে, এবং মেট্রো প্রসারণের ক্ষেত্রে ওদিকে কত গুরুত্বপূর্ণ কথা সুখেন্দু, গুরুত্বপূর্ণ কথা বলো, বেশ কয়েকটি মেট্রো প্রজেক্ট এখনো রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে শুনবো আরো সাধারণ মানুষের, আপনাদের কথা আমরা আগে শোনাই, কারণ আমরা মানুষের কণ্ঠস্বর, আরো কয়েকজনের বক্তব্য শোনাবো, তারপর ফিরছি আবার এই বাজেট ব্রেকিং এ, সাধারণ মানুষ কি বলছে। আজকের বাজেট পেশ করতে চলেছে সরকার, কি প্রত্যাশা রয়েছে, কি চাইছে? অন্তত সিনিয়র সিটিজেনদের জন্য একটু ইনকাম ট্যাক্স রেটটা, স্ল্যাবটা একটু বাড়িয়ে দিলে খুব ভালো হতো, আর কনসেশন যে আগে ছিল ট্রেনে সেগুলো তো কনসেশন স্ক্র্যাপ করা হয়েছে, অন্তত ওটা হলে আরও ভালো হতো,
সিনিয়র সিটিজেনের জন্য মূল্য বৃদ্ধি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটা তো আমাদের এখানে কিছু হচ্ছে না, অন্য স্টেটে অনেক কিছু হচ্ছে, আমাদের স্টেট তো 15-20 বছর পিছনে আছে। পাবলিক সুবিধা গভর্নমেন্টে পাবলিক সুবিধা দিলেই ভালো হবে পাবলিক পক্ষে, যেসে বাজারে অনেক জিনিস যেত সবজি আছে অনেক দাম বেড়ে গিয়েছে, মানুষ যেসে মানে বেয়ার করতে পারছে না কোথা থেকে কী খাবো না খাবো, যেসে তো গভর্নমেন্ট এইসব তো দেখছে না, বাজারে দেখছে না, ও তো নিজে নিজেকে দেখছে যেসে। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিছু রিল্যাক্সেশন একদম নিশ্চয়ই 100% যেসে রিল্যাক্সেশন, যেসে পাবলিক তো সব ক্ষেত্রেই রিল্যাক্সেশন পাই চাইবে যেসে। এই যে সিঁড়ি দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এরকম করে 10টা সিঁড়ি 10টা ধাপ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ইতিমধ্যেই পার করেছে। এইবার দাঁড়িয়ে দেখার তনয়া যে সাধারণ মানুষের জন্য এই 11 নম্বর বার অর্থাৎ 10 বছরের পর এইবার যে বাজেট পেশ হতে চলেছে তাতে কি রয়েছে? দেখো এখানে যদি আমি বলি তাহলে একটু পেছনের দিকে যদি আমরা তাকাই, লোকসভা নির্বাচনের আগে কিন্তু এই বিজেপির তরফ থেকে যে ইস্তেহার প্রকাশ করা হয়েছিল সেখানে স্পষ্ট করে মধ্যবিত্তের কথা বলা হয়েছিল, অর্থাৎ মধ্যবিত্তের সুবিধা কিসে হবে সেই বিষয়টা কিন্তু দেখার কথা আগেই বলা হয়েছে। আর আজকের এই যে বাজেট কিশোর কোথাও গিয়ে মনে হচ্ছে হয়তো এই যে মধ্যবিত্তদের একটা চিন্তা থাকে সবসময়ের জন্য যে ইনকাম ট্যাক্স কতটা হতে পারে, যদি আমি কোনো বাড়ি কিনে থাকি তাহলে তার জন্য কতটা ইন্টারেস্ট আমায় গুনতে হতে পারে, কতটা সুদ আমাকে গুনতে হতে পারে, সেই দিকটা যদি এটাকে একটু রিডিউস করা সম্ভব হয় বা কমানো সম্ভব শুধু সাধারণ মানুষ তো বটেই, আমার তোমার সবার চিন্তা সবার নজরের দিকে। বাজেট আর সেই বাজেটের দিকে এই মুহূর্তে আমাদের নজর আছে, প্রতি মুহূর্তের আপডেট এই মুহূর্তে নিউজ রুম থেকে আমি আর কিশলা আপনাদের সামনে তুলে ধরছি। আর অল্প কিছুক্ষণ সময় কিশলায়, তারপরে কিন্তু এই বাজেট পেশ হতে চলেছে। ঠিক প্রধানমন্ত্রীর লিডারশিপে একটি বৈঠক চলছে তনয়া, সেই বৈঠকে ক্যাবিনেট মিনিস্ট্রির অর্থাৎ প্রত্যেক মন্ত্রিসভার সদস্য উপস্থিত রয়েছেন, প্রধানমন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন এবং অর্থমন্ত্রী তো অবশ্যই বাজেট সেখানে টেবিল করছেন এবং সেই বাজেট টেবিল সেখানে পাশ হবে, অর্থাৎ ক্যাবিনেটের প্রথমে বাজেট পাশ হবে তারপর সেটা সংসদে পেশ হবে, সেখানে বাজেট পাশ হবে, এটা হতে চলেছে আর খানিকক্ষণের মধ্যে 11টার সময় বাজেট স্পিচ শুরু হওয়ার কথা। এবং সেই ছবিটাই আমরা দেখাচ্ছি লাগাতার প্রতিটা মুহূর্তের আপডেট। দেখো সকাল থেকে রিপাবলিক বাংলা কিন্তু নজর রেখেছে এবং নজর রেখেছে সাধারণ মানুষও রিপাবলিক বাংলার পর্দায়, তার কারণ মানুষের আজ অপেক্ষা একটাই বিষয়ে, এক্সপেকটেশন একটাই বিষয়ে যে মানুষের স্বার্থে এই বাজেট যেখানে বারংবার দাবি করা হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে, সুতরাং সাধারণ মানুষের জন্য ঠিক কোন কোন বিষয়গুলো সামনে রাখা হয়, কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয় এই বাজেটে। ঠিক এবং এই মুহূর্তে ব্রেকিং আসছে একদম পার্লামেন্ট থেকে, পার্লামেন্টের মকরদ্বারের কাছে কিন্তু বিরোধীরা অর্থাৎ ইন্ডিজোটের বেশ কয়েকজন ইতিমধ্যেই সদস্য তারা ইতিমধ্যেই প্রোটেস্ট করছেন, কি বিষয়ে প্রোটেস্ট করছেন জানেন, কারণ বাজেট এখনো পেশই হয়নি, অর্থাৎ বাজেট পেশের আগেই কোথাও যেন ইন্ডিজোটের তরফ থেকে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে ঢুকছেন প্রবেশ করছেন, সেই ছবিটাই কিন্তু লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদ ভবনে প্রবেশ করছেন, একেবারে ফার্স্ট রাউন্ড এক্সক্লুসিভ ভিজুয়াল রিপাবলিক বাংলা তুলে ধরছে। ঠিক যে কথা একটু আগেই বলছিলাম, ক্যাবিনেট মিটিং মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী, সেই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী প্রবেশ করছেন, সেই ছবি ফার্স্ট রাউন্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সরকারে ফিরে আসার পর প্রথম বাজেট, তৃতীয়বার সরকারে ফেরার পর প্রথম বাজেট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রবেশ করছেন এবং মন্ত্রিসভার বৈঠকে বাজেট, যে বাজেট তার এই সরকারের প্রথম অর্থনৈতিক দিক নির্দেশ। তুমি যেমনটা বলছিলে তনয়া, 3 নম্বরে উঠিয়ে নিয়ে আসা ভারতকে অর্থনীতির দিক থেকে এই ব্যক্তি করতে চলেছেন। এবং সেই ছবিটাও কিন্তু আমরা দেখাচ্ছি লাগাতার আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই যে আগামী 5 বছরের যে একটা রূপরেখা স্থির করে দেওয়া, ভারতবর্ষকে সেই সুউচ্চ স্থানে আবারও নিয়ে যাওয়া, বারংবার সেই দৃঢ়তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন। এবং আজও যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তিনি সংসদ ভবনে প্রবেশ করছেন, এবং আজকের এই যে বাজেট তা গোটা দেশের মানুষের কাছে সব থেকে বড় একটা বিষয়, তার কারণ একটাই, 140 কোটি ভারতীয় এবং তাদেরকে ঠিক কতটা সুবিধা এই বর্তমান সরকার দিতে পারে, তার কারণ রাজ্যের মানুষ শুধু নয় গোটা দেশের মানুষ কিন্তু মোদী সরকারকে বিশ্বাসের সঙ্গে নিয়ে এসেছে যে মোদী সরকার একমাত্র পারে গোটা দেশকে সেই সুউচ্চ স্থানে তুলে ধরতে, যার কারণে অর্থনৈতিক জায়গাটা কিন্তু সবথেকে বড় একটা জায়গা। ঠিক প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মেক ইন ইন্ডিয়া, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গোটা ভারতের প্রতিরক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, বিশ্বে 1 নম্বর করে তোলা, প্রধানমন্ত্রীর স্বপ্ন ভারতকে 3 নম্বর নিয়ে আসা অর্থনীতির দিক থেকে, সেই স্বপ্ন দেখছেন যে ব্যক্তি গোটা ভারতবাসীর হয়ে, সেই ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে প্রবেশ করছেন এবং প্রবেশ করছেন সংসদ ভবনে, সেখানে মিটিং চলছে ক্যাবিনেট মিটিং, সেখানে বাজেট নিয়ে মিটিং, এর পরেই কিন্তু এরপর বাজেট পেশ হতে চলেছে ঠিক 11টার সময়, সেখানে প্রতিরক্ষা, কৃষি, তথ্য প্রযুক্তি, পরিকাঠামো প্রত্যেক দিকে কিন্তু এইবার বড় সড় ঘোষণা থাকতে চলেছে তনয়া।